অনাবিল টিভি সত্যের সাথে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা ও সাত দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব কাজী মুখলিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাভি, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, এবিএম আব্দুল কুদ্দুস, এবিএম নাজিম উদ্দিন, রেজাউল করিম, আনোয়ার হোসেন, মাস্টার মোহাম্মদ শওকত আলী, আবু মুসা ভুইয়া, বশিরুল্লাহ আতাহারি, হাফেজ মাহমুদ, মোহাম্মদ শামসুল আলম, মহেবুল্লাহ, মোহাম্মদ ইনতাজ বিন হাকিম, নাসরিন বেগম সহ সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ। এ সময় সমিতির মহাসচিব কাজী মুখলিসুর রহমান বলেন, আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের আপনারা নিশ্চয় অবগত আছেন। আমরা বিগত 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত এই আওয়ামী সরকারের তিন টার্মেই আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আমরা অবস্থান ধর্মঘট, সাংবাদিক সম্মেলন এবং স্মারকলিপির মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দাবি তো আমরা অবগত করেছি। কিন্তু দুঃখের বিষয়, সে 2009 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে অদ্যাবধি পর্যন্ত এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ব্যাপারে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না বা কোনো সাড়া পাচ্ছি না, যার ফলে আমরা দেশের সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের জাতীয়করণের দাবি নিয়ে আমরা অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করতে আমরা বাধ্য হয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি আজকে বলে চাচ্ছি, এখানে আমাদের কেন্দ্র কমিটি এবং সম্মানিত সভাপতি সাহেবের নির্দেশ কর্মে আমাদের মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রাইমারি ন্যায় যদি জাতীয়করণের ঘোষণা না দেয় এবং না হওয়া পর্যন্ত আজকে শুধু এই অবস্থান ধর্মঘটে নয়, অবস্থান ধর্মঘট থেকে শুরু করিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন এবং আমাদের দাবি দেওয়ার যে কর্মসূচি আমরা চালিয়ে যাবো।